সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আমরা স্টোরি রাইটিংয়ের ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এখন তোমরা বলতে পারো, স্যার স্টোরি রাইটিংয়ের ফরম্যাট নিয়ে তো আপনি ভিডিও আপলোড করেছেন, আবার কেন আপলোড করতেছেন? তো বন্ধুরা, ওই ভিডিওতে আমি ডিটেইল কোনো আলোচনা করতে পারি নাই, তো যার কারণে আমি আজকে এই ভিডিওটা আবার তৈরি করেছি। তো আমি গত যে ভিডিওটা আপলোড করেছিলাম স্টোরি রাইটিংয়ের উপর, সেই ভিডিওটা এখন পর্যন্ত বাংলাদেশে যত স্টোরি রাইটিংয়ের ফরম্যাট আপলোড করা হয়েছে তার মধ্যে সর্বোচ্চ ভিউ আছে। তো সেই ফরম্যাটটাতে বা সেই ভিডিওটাতে তোমরা অনেকজন আমাকে কমেন্ট করেছো যে স্যার, আপনি যেভাবে স্টোরিটা দিয়েছেন আমি এইভাবে লিখছি, বাট পরীক্ষাতে আমি জিরো পাইছি। তো আজকে মূলত আমি সেই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেব। তো এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা এখনই পেজটাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দাও, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই যে স্ক্রিনে তোমরা যেই ফরম্যাটটা দেখতে পারতেছো, তুমি যদি এইভাবেই তুমি পরীক্ষাতে লিখে আসো তাহলে তুমি ধরে রাখো তুমি পরীক্ষাতে জিরোই পাবা, তুমি কখনো নাম্বার পাবে না। তবে হ্যাঁ বন্ধুরা, একটা গুড নিউজ হচ্ছে, এই স্টোরিটা লেখলে তুমি নাম্বার পাবা। তবে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এই যে দেখো, এখানে আমি স্টোরি নেমটা দিলাম, তোমাকে অ্যাকুরেটলি এখানে স্টোরি নেমটা ভালো করে লিখতে হবে। স্টোরি নেম যদি ভালো মতো না হয় বা অ্যাকুরেট না হয়, তুমি যতই আমার এই ফরম্যাট ইউজ করো না কেন, তুমি পরীক্ষাতে জিরোই পাবা। আমি আবার বলছি, এইখানে স্টোরি নেম যদি তুমি ভালো মতো না দিতে পারো বা অ্যাকুরেটলি না দিতে পারো, তাহলে তুমি এটা লেখার পরে কিন্তু জিরো পাবা। অনেস্ট কথা কিন্তু বলে দিছি আমি। তো এখন বলবা যে স্যার এটা কীভাবে করব, এটা কিন্তু অনেক সহজ। স্টোরি নেম বা স্টোরি টাইটেল মনে রাখা কিন্তু খুব সহজ। কীভাবে মনে রাখবা একটু বলি। তুমি বাড়িতে আজকেই বাড়িতে গিয়ে বইটা মেলো, বইটা খুলে তুমি আজকে দেখেই বাড়িতে গিয়ে বইটা খুলে ফেলো, এবং বইটি খুলে সেখানকার গল্পটা পড়বা, পুরো গল্পটা একবার রিডিং পড়বা। রিডিং পড়ে দেখবা সেই গল্পের কোন ক্যারেক্টার থাকলে স্টোরিটার নেমটা কেমন হয়। যেমন আমি যদি তোমাদের উদাহরণস্বরূপ দেই, যদি বলি আমি, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, হি হ্যাড ফোর সন্স অর থ্রি সন্স। দেখো এখানে আমি বলছিলাম একজন ফার্মারের কথা এবং তার তিনজন অথবা চারজন সন্সের কথা বলছি আমি। তো এখানে এই ক্যারেক্টার দিয়ে কিন্তু মনে রাখা যে আসলে এই স্টোরিটার নাম কি হবে। আমরা জানি একটা কৃষকের চারজন ছেলে ছিল বা তিনজন ছেলে ছিল, তারা মারামারি লাগে, এরকম তো কথা, তাই না? যখন কোনো স্টোরিতে একটা ফার্মার দেওয়া থাকবে এবং তার তিন ছেলে বা চার ছেলের কথা উল্লেখ থাকবে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই স্টোরিটার হেডলাইন হবে ইউনিটি ইজ স্ট্রেংথ। সেমভাবে ধরো আরও একটা আছে এরকম, যে ওয়ান্স দে আর লিভড এ পুয়ার ফার্মার অ্যান্ড হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোজ। এবার দেখো, এটা তো কিন্তু ফার্মার রয়েছে, বাট তারপরে লাইন হচ্ছে হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোজ। তো এখানে ফার্মার আর গোজ, ওইখানে ছিল ফার্মার এবং সন্স। তো ফার্মার আর সন্স থাকলে আমরা জানি ইউনিটি ইজ স্ট্রেংথ, বাট ফার্মার আর যদি গোজ থাকে, গোজ মানে রাজহাঁস, যদি রোজ ফার্মার আর গোজ থাকে, তখন তোমাকে সেটা লিখতে হবে গ্রাস ফল লস অল, অর্থাৎ লোভে পাপ পাপে মিত্র। আবার যদি দেখো কোনো একটা স্টোরিতে আছে, ওয়ান্স দে আর লিভড এ রিক্সা পোলার, ওয়ান ডে হি ফাউন্ড আ পার্স। এখন দেখো, একটা গ্রামে একজন পুয়ার রিক্সা পোলার বসবাস করত, সে একটি পার্স পেল। তো আমরা বলতে পারি দেখো, রিক্সা পোলার আর পার্স মানে মানি ব্যাগ, যেটা তো রিক্সা পোলার মানি ব্যাগ পেলো, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, অর্থাৎ সে একটা সময় এই ব্যাগটা ফেরত দেবে প্রকৃত মালিকের কাছে। এই যে এরকম দেখো, আমি এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো থেকে তোমাকে প্রত্যেকটা হেডলাইন মুখস্থ করতে হবে। অর্থাৎ তোমাকে আমি বলছি না যে স্টোরিগুলো পুরোটা মুখস্থ করো, যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই তুমি স্টোরি মুখস্থ করবা কয়েকটা, তাই না? তোমাকে 10-12 স্টোরি মুখস্থ করতে না পারলে তুমি কীভাবে ভালো স্টুডেন্ট হলা? তো যারা মিডিয়াম স্টুডেন্ট বা লোয়াল স্টুডেন্ট আছো তারা কী করবা,
আজকে থেকে বাসায় চলে যাবা, বাসায় গিয়ে সুন্দর করে বইটা খুলে সেই বইটার শুধুমাত্র রিডিং পড়বা আর স্টোরির হেডলাইনটা মুখস্থ করবা। তোমার বইয়ে যতটা স্টোরি আছে, 20টা বলো বা 25টা বলো, প্রত্যেকটার স্টোরির সবগুলো পড়ে এর ক্যারেক্টারগুলো দেখে স্টোরির হেডলাইনগুলো মুখস্থ করে ফেলবা। এখন নেক্সট সামনে চলো, তো কী বলছে এখানে, তুমি সুন্দর করে ধরো, তুমি বাসা থেকে পড়ে গেছো হচ্ছে, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, হি হ্যাড এ ওয়ান্ডারফুল গোজ, এইটুকু থাকলে তুমি জানো যে গ্রাস ফল লসল দিবা। তো তুমি সুন্দর করে এখানে গ্রাস ফল লসল দিলা এই যে স্টোরি নেমের জায়গায়। এখন বলতে পারো, স্যার আমার এইটুকুতে মনে ছিল যে গ্রাস ফল লসল, এখন বাকিটুকু আমি কী লিখবো? এবার বাকিটুকু তুমি কী করবা, তুমি তো আর মুখস্থ করো না, তুমি জাস্ট স্টোরির হেডলাইন মুখস্থ করছো, তাই না? এবার হেডলাইনের পরে মনে রাখবা, এই হেডলাইন যদি তোমার কমন পড়ে যায়, একটা টিচার যখন খাতা দেখবে তখন কিন্তু সবগুলা দেখে না, সে হেডলাইনটা দেখে আর প্রথম 2 থেকে 3টা লাইন দেখে। এখন এই যে হেডলাইনটা তুমি শিওর লেখলা বা সঠিক লেখলা, তারপর নিচে চলে আসো, দেখো এখানে বলছে যে এই যে ডটের জায়গায়, যে ডটের জায়গায় এখানে প্রশ্নে যতটুকু দেয়া থাকবে সেইটুকু লিখতে হবে। দেখো প্রশ্নে কিন্তু 2 থেকে 3টা লাইন দেওয়া থাকে, আমরা জানি, এটা কিন্তু অ্যাকুরেটলি দেওয়া থাকে, এটা কিন্তু মনে করো না, ওই 2 থেকে 3টা লাইনের উপর ভিত্তি করে কিন্তু আমি হেডলাইন লিখি। তার মানে তুমি এখানে কী কী লাগবা, উপরে তুমি ঠিকমতো টাইটেল লিখছো, ইভেন এখানে প্রশ্নে যতটুকু দেওয়া ছিল 3 লাইন বা 2 লাইন সেটাকে সুন্দর করে কোনো কাটাছিঁড়ে না দিয়ে এখানে লিখবা। এখন বলো, যখন খাতা দেখবে টিচারে, তখন যদি আমার স্টোরি নামটা ঠিক মতন হয় আর এই লেখাগুলো যদি রাইট হয়, টিচার কি বলো, এইটুকু তো দেখবে তোমার এটা রাইট বা তুমি অন্য কোনো লেখা লিখতেছো না, এইটুকু নজর করে যদি কোনো টিচার যদি আর নিচের দিকে না তাকায়, তাহলে কিন্তু সে তোমাকে 7-8 দিয়ে দিবে, অলরেডি কিন্তু দিয়ে দিবে যদি নিচের দিকে না তাকায়। তো তারপরে তুমি এই প্রশ্নেরটুকু আর হচ্ছে স্টোরিটার হেডলাইন লেখার পরে তুমি তো তোমার কমন আসে না, তুমি কী লিখবা, তুমি এই যে আমি দেখো এখানে দিয়ে দিছি, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভেরি প্লিজেন্ট, এটা লিখবা। তারপরে ইন দিস স্টোরি দেয়ার ইজ ওয়ান সিচুয়েশান ইন হুইচ ক্যারেক্টার হুইচ চিফ ফিগার ইন দ্য স্টোরি অ্যাজ উই কাম টু নো থট দিস স্টোরি। তারপরে এটা লেখার পরে বন্ধুরা তোমরা স্টোরিটা মূলত পার্ট করে লিখবা, অর্থাৎ কয়েকটা প্যারা করে লিখবা, এটুকু লেখার পরে আরেকটা প্যারা দিবা, তাহলে একটু দেখতে সুন্দর হবে। এবার তো লিখবা, হেয়ার ইজ সাসপেন্স, হোয়াট মেক্স টু স্টোরি এন্টারটেইনিং, দ্য স্টোরি বেসড অন আ সিচুয়েশন হুইচ ইজ রিলেটেড টু হিউম্যান লাইফ, দেয়ার ইজ সাম পয়েন্ট বিলো দ্য স্টোরি, অল পয়েন্টস আর অ্যাসেনশিয়াল, স্টোরি নেম, এখানে স্টোরি নেমের জায়গায় তুমি কী লাগবা, ওই যে উপরে হেডলাইনে যেটা লাগবা সেটা লাগবা, প্লেড আউটস্ট্যান্ডিং রোল, হি শি ইট ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি। এখন বন্ধুরা এখানে একটু খেয়াল করো, এই যে এখানে বলছে হি শি অথবা ইট, এটাতে কী করবা, স্টোরিটা যদি কোনো ছেলে সম্পর্কিত আসে তাহলে হি ব্যবহার করবা, মেয়ে সম্পর্কিত আসলে সি ব্যবহার করবা, এবং যদি দেখো কোন একটা বিষয়ভিত্তিক আসে তাহলে তুমি এখানে ইট ইউজ করবা। তার মানে বলতে পারো, ইট ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার অফ দ্য স্টোরি, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং ক্যারেক্টার্স ইন দিস স্টোরি, দ্য অ্যাভোভ স্টোরি ওয়াজ রিয়েল ইন্টারেস্টিং অ্যান্ড এডুকেশনাল ফর আস, ইট কনক্লুডেড দ্যাট অ্যাভোভ স্টোরি ইজ অ্যাপ্ট। তো বন্ধুরা এই যে এইটুকুতে কিন্তু তুমি আরেকটা প্যারা করতে পারো, তাহলে তোমার দেখো যতটুকু তারা দিয়ে দিবে সেইটুকু একটা প্যারা করবা। তারপরে এই যে আমি যেই ফর্মেটটা দিয়ে দিলাম এখান থেকে তুমি 2টা প্যারা করবা, টোটাল তুমি প্যারা করবা কটা, 3টা। লেখার পরে তোমার হাতের লেখা যদি সুন্দর হয়, কোনো কাটাকাটি না হয়, তাহলে দেখবা তোমার টিচারে তোমাকে সুন্দর করে মার্কস দিয়ে ফেলছে। আমি আবারও বলছি বন্ধুরা, তোমাকে যদি এইটা লিখতে হয়, স্টোরির এই ফর্মেটটা লিখতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু একটু শুদ্ধ বা অ্যাকুরেটলি তোমাকে যেই এটার হেডলাইন আছে হেডলাইনটা লিখতে হবে। কিন্তু আমি আবারও বলছি, এই ফর্মেটটা ইউজ করার আগে তোমাকে মাস্ট বি হেডলাইনটা ইউজ করতে হবে,
হেডলাইন তোমাকে কমন পড়ার জন্য তোমার বইয়ের যতটুকু স্টোরি আছে সবগুলো স্টোরি তোমাকে মুখস্থ করতে হবে। স্টোরি মুখস্থ করা মানে কি, স্টোরিগুলো ক্যারেক্টারগুলো দেখে স্টোরি হেডলাইনগুলো মুখস্থ করবা, তাহলে তোমার জন্য স্টোরি লেখা একেবারে সহজ হয়ে যাবে। এখন একটু শেষ কথায় আসি বন্ধুরা, আমরা যদি একটু নিচে চলে যাই, দেখো এখানে আমি একটু লিখে দিয়েছিলাম যে বিশেষ দ্রষ্টব্য যখন একেবারে স্টোরি কমন না আসবে তখন শুধু এই ফরম্যাটটি ব্যবহার করবে। এখন দেখো আমার কি দোষ আছে এখানে বলো, আমি তোমাদেরকে বলেই দিছি যখন একেবারে স্টোরি কমন আসবে না তখন তোমার তো কোনো পথ নাই অন্য কিছু ইউজ করার, তখন তুমি এটা ইউজ করবা। তখন এটা ইউজ করলে তোমাকে অবশ্যই 5-6 যে কোনো টিচার দিয়ে দিবে। এখন প্রশ্ন করছো কারা, যারা বলছো যে স্যার আমি তো 0 পাইছি, তাদের উদ্দেশ্যে আমি বলি স্যাররা প্লিজ দয়া করে এই স্টোরিটা যদি আপনি স্কুলে লেখেন, স্কুলের পরীক্ষাগুলোতে লেখেন, তাহলে আপনি 0 ছাড়া কিছুই পাবেন না, কিন্তু আপনি অবশ্যই 0 পাবেন। এটা শুধুমাত্র আপনি কোথায় ইউজ করবেন, এটা শুধুমাত্র আপনি পাবলিক পরীক্ষার হলে ইউজ করবেন। অর্থাৎ তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছো বা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো, তারা পাবলিক পরীক্ষাতে যদি এই ফর্মেটটা ইউজ করো তাহলে তুমি মাস্ট বি ধরে রাখো তুমি 5+ পাবা। কিন্তু বন্ধুরা তুমি অ্যানাদার যাই কিছু না করো, লাস্ট সুসংবাদ বলে দিই, তোমার কোনো স্টোরি মুখস্থ করা লাগবে না, তুমি জাস্ট এটা ফলো করো, স্টোরি নেমটি অ্যাকুরেটলি দাও, তারপরে তুমি আমি যা দিয়ে দিয়েছি তাই দিয়ে দাও। তোমাকে কোন টিচার নাই যে 5-6 দিবে না, এটা গ্যারান্টি দিয়ে বললাম বন্ধুরা। তো যাই হোক, আজকে স্টোরি নিয়ে অনেক কথা বললাম, এই স্টোরিটা আমি আবারও আপলোড করলাম এই জন্যই যে তোমাদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার জন্য। তোমরা বলতেছো স্যার আমি নাম্বার পাই না, এবার বলো যে তুমি কেন নাম্বার পাও না, আমি আশা করছি তুমি অ্যান্সার পেয়ে গেছো। ইভেন এটা যদি আমার স্টুডেন্টও পরীক্ষাতে লিখে তাহলে কিন্তু আমি 1 বা 2 দেবের বেশি দেবো না, বাট যখন আমি এসএসসি পরীক্ষা খাতা দেখি বন্ধুরা তখন কিন্তু আমি যদি এটা দেখি তাহলে কিন্তু আমি 5-6 অনায়াসে কিন্তু দিয়ে দেবো। কিন্তু সেমভাবে পৃথিবীর প্রত্যেকটা টিচারে কিন্তু এরকমই হয়, স্টুডেন্টদের প্রতি তাদের মায়া হয়। একটা কথা মনে রাখবা, তোমার খাতায় লেখা থাকবে তুমি ভালো মার্কস পাবা, কিন্তু লাস্ট কথা কিন্তু এটাই। যাই হোক বন্ধুরা, আজকে অনেক জ্ঞান দিলাম স্টোরি সম্পর্কে, তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।